জাইল আহমদ ভাইয়ের প্রশ্ন হইল জিয়ারত করার সঠিক নিয়ম আর দোয়া কি তা আছে আমরা কবরস্থানের মধ্যে मुर्দা মারা যাওয়ার পরে জিয়ারত যাই কিছু মানুষ আমরা নিয়ম বানাইছি যে সবে বড়াতার সবে কতরা হলে জিয়ারত যাইতাম আর কিছু মানুষ মধ্যে নিয়ম আছে যে আমরা ইদর দিন আমরা জিয়ারত করতাম ও বালা কথা ইদর দিন জিয়ারত করুক সবে বরা তো জিয়ারত সর আচ্ছা ঠিক আছে এটা বেয়ার ফলে আমি কিছু তফসিল মাতিছি কিন্তু মুর্দার কারণে খালি যে আমি ইয়ার জিয়ার তুই উইলা নাই সদিস দ্বারা বুঝা গেলেও আমি কব্রিস্তানও যে সময় মুর্দার জিয়ারতো যাইমো এই যাওয়ার ফলে শুধু মুর্দার ফায়দা নাই আমার বহুত বড় ফায়দা আছে আমার ফায়দাও এটা হলো আমার মৌতর কথা আমি সব সময় ইয়াদ করলাম আর আমার ফাহার গড় ডাল্লোবর বিছনায় এসি রুম এসি বাড়ি এসি গড় আমি আর্ জিওর মধ্যে বাসাই তক্তর মধ্যে তাকিয়ার ইতা জিনিস ইয়াদ কব্রিস্তান যাওয়ার পরে যে আমি আদিনলা মাটির মধ্যে আইম এর কারণে কবরিস্তান যাইতাম জিয়ারত করতাম আর এই জিয়ারত যাওয়ার পরে কিছু কিছু সদিস তারা বোঝা যার যে আমি সারা কব্রিস্তানদের সামনে রাখিয়া আসসালামু আলাইকুম ইয়া মিনাল আহ্লা তাবন ইন্না ইনশা আল্লাহম্লা হেকুন সবর দ্বারা সম্ভব নাই সবই দোয়া যন্ত্রানা তে সমাজ কইবা ইয়া আহলাল কুবর নতুবা নিজর বাসা হে কবরবাসী আসসালাম আলাইকুম তে যে সময় সালাম কবরবাসীদের দিমু এই সালামর অর্থ শান্তি অর্থাৎ আল্লাহ তুমি তাই কবর বা শিফরে শান্তি অবতীর্ণ করোক এই শান্তির বার্তা যে সময় দিমু দেওয়ার পরে আমি দশ বার কুলহু আল্লাহ ফুলিতাম। যদি দশ বার কুলহু আল্লাহ ফলি তাই হদীশ শরীফের মধ্যে আইছে আল্লাহ পাকি কব্রিস্তানের আজাবরে হালকা করে দিলেই বা সারা কব্রিস্তানি বসিয়ে দেখা যে সময় কব্রিস্তান আপনি সব বক্সিয়ে দিবা তখন এই সারা মুর্দায় ফাইবা বহুত মুর্দা অকাল বছর ছয় বছর দশ বছর বিশ বছর হয়েছে এর আর কোনো ওয়ারিস কব্রিস্তানকে সই না হয়তো ওয়ারিস নাই আর নতুবা আসুন এরা নমাজি নাই দিনদার নাই এরা দিন লুইয়া চলেন না এরা দু চলেন এরা কব্রিস্তান আর না এই সারা মুর্দার মুর্দার উপরে আমি দেই আলহামদুলিল্লাহ মুর্দার সব উইব আর সূরাইয়া সিন ফলা কবরস্তান গিয়া বইয়া ফলিবার চেষ্টাও করবানা আর বিশেষ করে কুরআন শরীফ দেখিয়া দেখিয়া ফলার চেষ্টা করবানা বোলাম হলে নিষেধ দিতে হ্যাঁ বইয়া যদি ফলন হতবিল মানা যায় কিন্তু কুরআন শরীফ দেখিয়া ফলবানা মুখস্ত সূরে আসিন আছে ফলুকা কবরস্তানও বসিয়া দেখা আর এক খাস আমলে একদিন আমি কইসলাম আপনার এক খাস মুর্দার নিয়তি আপনি যে মতো মা বাই বিবি ছেলে ছেলেকেও মারা গেছেন তখন তান একটা অনুমান করি ও কবরের সামনে গিয়ে হাড়িবা বাকি সারারে দেখা ফয়লা সারারে দেখ কবর স্থানে সবে বকিল উইতাম না আর ইনো যাবার ফলে আমি আল্লাহ তাকে একবার ফুড়িম কুলিয়া একবার ফুড়িমো কুলহল্লা একবার ফুড়িমো ফালাক একবার না নাচ একবার ফুড়িমো অর্থাৎ সাইরকুল সাইরবার আর আল্লা তাকে একবার ফুড়িয়েও হাঁস মুর্দার বক্সিয়ে দিম তখন সদস্য গেছে যে ই মুরদারে বক্সি দিয়ে বক্সি দেওয়ার লগে الله تن غیب تک یک رحمت رو فرشتا دی بام مرو در شمن خلا تقبا ار قیامت فرزند تو ای فسا سورا فوریا او خاص مرو دار تن بخشی دی با تغن ایر دار بوزا گلوخ ای خاص مرو دار در بخشی دی با ای خاص مرو دار ای فسا سورا برکت فیت را معصوم فرشت فوریا زیت را اللہ تو رحمان غفار غفور هزار هزار ماتگی مهربان কোন এক সময় এগ আল্লা তো মাসুম ফরিস্তা ফরিতে নিশ্চয় কবলেইব কবুলই তো সময় এইব আর আল্লাহ পাকি মুর্দারে জাহান্নান দিলেই শর্ত লেগে ইমান লইয়া জৈতানি যে মতো আমরা মধ্যে বহুত মানুষা সিনানি বাবি যে অমুকে কলিমা ফরিয়া মরচৈত ইমান লইয়া মরচই ও এটা তো আল্লাহ দরজার ইমান জন্নত খালি মারা যাইতা জন্নত যাইতা আর ইল তো ইমান স্তর উলামা হলে হইতরা যে একজন তার কলিমা নচি হুইছে না হুনাও গেছে না কিন্তু মুসলমানের গড়ে জন্ম লইছে নমাজও ফুরা ফুঁরা মাঝে মধ্যে ফড়ুক ইসলামিক লাইনে চলছেও মদ যুও ইত্যাত গেছেও না তৌ বাতিল মাঝেমধ্যে ফরছে মোটামুটি তার এক লাইনে চলছে কিন্তু কলিমা তার নচি হুইছে না এর মতলব খান বেঈমই আরছে না এও ইমান লইয়া মরছে বরং কিছু কিতাবলেন যারা মানুষ সুদকস্য করে ফাঁস লাগিয়া মরণ এরা তো হতো বড়ো গুণা কর্দ্দা এরও জনজাত আমরা যাই থাম কিছু সংখ্যক মানুষ যাইতাম এর মতলব মৌলামায়িত্রায় ই মানুষ মরতে ইমানলিয়া মরছে কারণ গরিবীতে ইসলামর ফির আসিল হে ইমানুরফ্র আসিল বাকি শয়তানে দিয়া দুকা দিয়ে ডোকা খামন তে গে হে ফাঁস লাগি মরছে তে বুঝা গেলো হেও একজন ইমানদার হেও একজন মুসলমান একদম নিম্নস্তর রোগ একজন ইমদার তি সারা লাগে আমরা সপ বক্সিয়া দিতাম আর সারায় সব পইতা আর এক সদিছের মধ্যে আইসে লাহ্লাল্লাহ হদাহুলা শরিক আল্লাহুলাহুল মুলকুাহুল আল্লা সয় কাদির এই এই দোয়াটা যদি আমরা কব্রিস্তান গিয়া ফড়ি তাহলে এই কব্রিস্তানর কবর ভিতরে আল্লাহ নূর দি বরিয়া দিলেন নূর আর ফর্ণওয়ালা যে আছে হাজার হাজার নকিল হাজার হাজার রহমত পাইব আল্লাপাকর নৈকত্য লাভ করব এটা কারণে আও দোয়া ফোরার চেষ্টা করবা আর বিশেষ করে মা বোন যারা আছেন এরা তো কব্রিস্তান জিয়ার তো যাওয়ার অর্ডার নাই আল্লাহ নবী আলাইসালামে নিষেধ দিছেন আর মা আয়েশা সিদ্দিক রদি আল্লাহ তালানার এখরাওয়ায়ত তাই নিজে তান বাই মারা যাওয়ার ফরে আব্দুর রহমান বিন আবু বকর মারা যাওয়ার ফরে রদি আল্লাহান মাইন তাইন কব্রিস্তান গেস লাগিয়া যাই হোক এর ফুরি হইলা মা হলে বহু জাত মাতানি বুঝাইছেন মা আয়েশা সিদ্দিকা এই জমান খেয়াছেন এর কারণে গুড়ি ভিড়ি যে আমরা কব্রিস্তান যাইতাম না না গিয়া গড়ের মধ্যে বও সূরে সিন ফরিয়া বক্সি দেও গড়ের মধ্যে বউ দুই রেখাত নফল নমাজ ইলা খালি পুরুষ মেল মহিলা নাই পুরুষেও করো দুই সাইড রেখাত নফল নমাজ পড়ো তোমার মুর্দারে বক্সিয়া দেও দশ পিস টাকা সদকা করো তোমার মুদারে তুমি বক্সিয়া দেও কুরআশরী একতম হ তোমার মুর্দারে বক্সিয়া দেও এরপরে সূরা দুই সাইডটা তোমার মুদারে বক্সিয়া দেও যে সময় কোনো নেকির বালা কোনো খাম হরস তোমার ইয়াদ দশ পিস টাকা বা দুই সাইড রেখাত লগালগ মুদারে তুমি বক্সিয়া দাও তে বেটিং তো লাগিত সুবিত তো ইয়া তাহলে গৌরব ইয়া তুমি তাহলে আমল করো চাই সদকা চাই নমাজ চাই রোজা ইতা নফল এই সমস্ত তোমার মুর্দারে বক্সিয়ে দাও সদকা হরাত করে মুর্দারে তুমি বক্সিয়ে দাও আর যদি সাইটে সাইটেদি কোনো জায়গাত কোনো রিস্তাত বা কোনো আত্মীয়ত যাওয়া ফরে তে তুমি আটি আটি জারায় বা গালিয়ে জারায় ফারজুই তুমি ফাঁসূড়া ফুড়া বক্সিয়ে দাও গালির দমলনিত কথা নাই লাগে লাই লাই যাও তুমি নো মুর্দার জিয়ারত করার কথা নাই আর মর্দ লাগি তো জিয়ারত জেতা জায়গাত বেদা আতি আঁকিদা নাই যেমতো কিছু জায়গা আছে নানি আমরা আসাম বিশ্ব নাই বিহার গুজরাট ইটা সাইডে আছে বেড়লি আঁকিদার যারা আসন। কাঠর বেড়ালি বেরেির মধ্যে তো জাত আছে একদম কঠর যারা কব্রিস্তান গেউ মাতানত করে দেন খাজা বাবা মুজে দে ওইটা তো আমার আমার চৌকে দেখালাম ও ইলা জায়গাত যদি এটা আতুর দোয়া করতাম না কারণ হেড়া বাববো যে আমরা সৈদা করি আর খুঁজিয়ার তুমি তাই তো আত উঠে ইয়ে খুঁজোড়ায় এই না বাকি আমরা নর্থ ইস্ট আলহামদুলিল্লাহ আছি কব্রিস্তান ওব কয়া জিয়ারত সর কুয়া মস্তাহাবিতরিকও ইয়া তাহলে আমি কব্রিস্তান যে সাইডেও তা হোক আমি পশ্চিম মুখাখাড়াও ইয়া দোয়া করতাম দোয়া করতাম এই আল্লাহ মুর তুমি মাফ ফরিদ যা ফুলিলাম তুই মুরদারে দিয়া দেও মুর্দারে না দেও মুর্দারে জাহান্নম থেকে বাসাও। আর আমরা ইমান লইয়া যাইতাম আমলে সালে করতাম তুমি তৌফিক দেও এই সমস্ত দোয়া করো কাহা আর দুই নম্বর সকল এগো সকল দুই নম্বর সকল কব্রিস্তান তোমার যে সাইটে তাহ ও সাইডে তুমি হালৌইতে পারবে যেমত দূরের মখতারের রওয়ায়তাইছে কব্রিস্তান দক্ষিণ সাইটে আছে আচ্ছা হালৌ দক্ষিণ সাইটে তুমি উবানো আসো দোয়া লও কব্রিস্তান উত্তর সাইটে আসে উত্তর সাইডে তুমি দোয়া অসুবিধা নাই কিন্তু মস্তাহাবি তৈরি ইয়া তাহলেও কব্রিস্তান আমার উত্তরে দৌনে দৌকনে বাউয়ে যেন তা হোক আমি পশ্চিম মুখা কিবিলামুকা হাড়ইয়া আমি দোয়া করতাম এই দুয়ার মধ্যে সারা দুনিয়ার ইনসান আর জিন্নাত যত মারা গেছেন সারার সামিল রাখবা বকি না সারা মুর্দার দিবা আর এই মতো মুর্দা হল যারা কোনো কোনো সময় দেখা যায় খাবে আইয়া কোনো সময় খইলেন শরফ সুদুরফি আহওয়ালিল কুবুর মধ্যে আল্লাহ জলালুদ্দ্দ্দিন সৈয়দি রহমতুল্লা আল তারয়ত দ্বারা বুঝা যায় কিছু কিছু মুরদা হলে কবরিজ খাবর মধ্যে আইন আর ইয়া খইন আমারে অমুক জিনিস দেও নতুবা আমিও অমুক জায়গা তাকটি রইছি ওয় আমি অমুক জিনিস ফাইলিছি অর্থাৎ আমি নাজাত ফাইলিসি। তে ইলো কোনো কোনো সময় মুর্দা হলে আল্লাহ তারা গাইপ তাকি খরাইলায়। যদি কোনো মুর্দা দেখা যায় খান্দিত্রা যদি কোনো মুর্দা দেখা যায় কষ্টর মধ্যে আসেন যদি কোনো মুর্দা একেবারে হালকা দুবলা রা হয়ে গেছেন যদি কোনো মুর্দার দেখা যায় সাফল একবার ফিন্ন নাই খিলা মুখা ফারাকড় ফিন্দি ত্রা তো অটোমেটিক তুমি তাবিল লিও মুর্দা কোনো আজাবও আসুন কোনো সংকটও আসুন তখন তুমি দুই চার রেখা তোমাজ ফড়ো গেছে খুঁজো আর বিশেষ করে মহিলা পুরুষ সারার গেছে এখন অরোধ মুর্দার লাগিত যা হইলাম ঠিক আছে সবচেয়ে বড় আমল আর রয়েছে মুর্দা লাগি যে আমি মুর্দার তরফ থাকি আল্লাহর গেছে মাফি চাইতাম হে আল্লাহ মুর্দার তুই মাফ করো মুখরে তুমি মাফ করে দে খুব মাফি চাইতাম যে আমি আমার কারণে বা করি আর চাই আর ওলা মুর্দার কারণে আমি বেশ করি মাফি চাইতাম ও মাফি চাওয়া ওখান মুরদা লাগি আরও বড় হাদিয়া এর লাগে বেশ করে মুর্দারে হাদিয়া দেওয়ার চেষ্টা করবা এটিম মিসকিন খাওয়াইবা এটিম মিসকিন দিয়ে নিয়তে হওয়াইবা যে মুদায় সব পাইতা কোনো নমাজি কোন কোনো সাফল্যই দিবা কোনো রোজাদার মাইসুরে ইফতার করাইবা সেহেরির বন্দোবস্ত করিয়া দিবা ঔনিয়তে দিবা আপনার নিয়তের সারা আমার মুর্দা কবর তাই সব পাইতা হাই ইলা যদি আমরা খরি আর কোনো মাদেশার তালবাইন আসেন তালবাইন তোরে এক হক্রর খানি আমি দিলাইলাম মিসকিন ফাউন্ড আছে মিসকিন ফাউন্ড আমি কোনটা দিলাম কোনো তালবা মিসকিন আছে মিসকিন ফাউন্ড আমি সাপড় বিশ ত্রিশ পঞ্চাশ মিটার লইয়া দিলাম কোনো তালবা একজন আমি দেখি আর আমি ফারতাম না একজন ডে ভারমু তারে লুঙ্গি পাঞ্জাবি সালোয়ার আমি লইয়া দিলাম কুন নিয়তে আমার মুর্দায় ফেইদা ও সারা নিয়ত আলহামদুলিল্লাহ মুর্দা হল আল্লাহ এথ বড় এথ বড় রহমার আর করম ঘরণওয়ালা আল্লাহ তো আমরা লাখান নাই লাখান নাই কোনো নবী লাখান নাই ই আল্লাহ তো এই মতো নাকি অল ফৌসাই দেওয়ার ওপর এই মুর্দার ফিরত তাকি আল্লাহে আজাবে অটোমেটিক নাজাদ করে দিবা ইনশাআল্লাহ